হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা ভালো খুব একটা নেই, তবে দেখতেই পাচ্ছো অনেক দিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি, ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তোমাদের কাছে সবার আগে সরি চেয়ে নিচ্ছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 7টা আর আমি এখন ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছো। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো সকালবেলা যেহেতু ছাদে চলে এসেছি, বাবু স্কুল চলে গেছে, স্কুলে চলে গেছে, আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলে দিয়ে। অনেক কিছু কাচা হয়েছে, জামা কাপড় মেলছি, আর রোদ্দুরটা তো খুব একটা করছে না, তবুও সকাল সকাল একটু ছাদে জামা কাপড়গুলো মেলে দিলে একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেই জন্যই ছাদে চলে আসা। আর ওপরে তো মা সেভাবে আসে না, মানে হাঁটুর জন্য, তোমরা তো জেনেই গেছো এতদিনে। মায়ের বাড়িতে আছি, কাজকর্ম করছি, খাচ্ছি দাচ্ছি, মোটামুটি চলছে। খুব ভালো যে আছি সেটা বলবো না, কিন্তু আছি, ভালো থাকার চেষ্টা করছি, বুঝতেই পারছো। যেহেতু আমি দুদিনের ব্লগ একসাথে কন্টিনিউ করছি, কারণ একদিনের ব্লগ হচ্ছে না সেভাবে, মন ভালো নেই বলে করতেও পারছি না। তো তোমরা হয়তো ভাবছো দিদিভাই মনে হচ্ছে ব্লগ করা বন্ধ করে দেবে। না, ব্লগ করা নিশ্চয়ই বন্ধ করবো না আমি, অবশ্যই, কারণ তোমাদের জন্য, তোমরা যেহেতু আমার ফ্রেন্ডস, তোমাদের জন্য ব্লগটা আমি করব। তবে কবে কন্টিনিউ করতে পারবো সেটা বুঝতে পারছি না, তবে করছি। হয়তো দুদিনেরটা একসঙ্গে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কেন থানায় গিয়েছিলাম, সেটা তোমাদের জানাবো, হঠাৎ কেন থানায় যাওয়ারই প্রয়োজন পড়লো। তো তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। সকাল থেকে তো তোমার সাথে দেখা হয়নি, ছাদে জামা কাপড় মেলছিলাম তখন পর্যন্ত দেখা হয়েছে। তারপরে সেরকম কাজকর্ম আছে কিছু নেই, আর মা রান্নাবান্না করেছে, রান্না জোগাড় করে নিই, আর আমি একটু চান করে একটু ফ্রেশ হয়ে বসে আছি, একটু সাজগুজ করে একটু রিলস করছিলাম। আর ছেলে তো স্কুলে গেছে, বাবা গেছে কারখানায়, আমরা একবার ওকে নিয়ে ফিরবে মনে হচ্ছিল। তো 12:20 বাজে, এখন তো চলে এসেছি বাইরে, দেখতে পাচ্ছেন এই কালভারটায় বসে আছি। বাবু আসবে, ওর দাদু দিদার জুতো নিয়ে বেরিয়েছে, তো কখন আসে দেখি, এসে তবে খাওয়া দাওয়া হবে। আজকে ব্যাগটা দেন আমাকে, ও এপাড়ায় ঘুরতে এসছে, ওই যে বড় মা হাঁক দিল আয় বলে, ও যে যেদিকে ছিল সবাই চলে এসছে, আয় বলেছে বলতেই, ওই যে বড় মা শুধু একজনকে আয় বললো, যে যেখানে ছিল দেখলো ছুটে চলে এলো। লেখার সময় সবাই ভালো, তারপরে খাতায় কি করবে সেটা আমরা দেখবো। স্কুল থেকে তো বাবু চলে এসছে তোমরা দেখলে, এখন চলে এসেছি ছাদে বিকেলবেলা। মায়ের ছাদটা হয়তো ছোটো, আমাদের ছাদটা খুব বড়ো ছাদ ছিল, গাছপালা ছিল সবই জানো তো। ছাদে একটু জামা কাপড়টা তুলতে এসেছি, আমি ভাবলাম একটু ছাদে ঘুরে যাই। তবে গরম তো আছে, একটা ভ্যাপসা গরম আছে, বৃষ্টিটাও খুব একটা হচ্ছে না। বুঝতে পারছি না আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না, না হলে সেরকম বুঝলে তোমাদের সাথে দুদিনের ব্লগ একসাথে দিয়ে দেবো। তো গাইস,
দেখতেই পাচ্ছো আজ আমি চিঁড়ের পোলাও বানিয়েছি, তবে চিঁড়েগুলো কম হয়ে গেছে, সবজিটা বেশি হয়ে গেছে। থানায় গিয়েছিলাম সবটাই তোমাদের বলবো, হঠাৎ কেন থানায় যেতে হলো? তো কদিন তো ভালো করে তোমাদের ব্লগ দেওয়া হয়নি, আর ব্লগ করতেও পারিনি, একটু টেনশন বা সমস্যার মধ্যেই আছি। তো চলুন, এখন তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, মাকে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করবো, সবটাই তোমাদের দেখাবো। চলুন নিচে যাওয়া যাক। দাদা কোথায় সেটা সেটা জাতের দোষ যাবে কোথায়, সেই হয়েছে অবস্থা। দেখতেই পাচ্ছ মায়ের ছাদে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলছিলাম না, আইব্রু করতে গেছিলাম, এই বাড়িটায় বৌদিটা থাকে, এই বাড়িটায় বৌদিটা থাকে, আইব্রু করতে গিয়েছিলাম। তো ওখানে তো যাওয়া হয়নি, তোমরা জানো কেন যাওয়া হয়নি, সবটাই তোমরা কিছুটা আন্দাজ করেছ। এখানে তো প্রায় 1 মাস হতে চললো, আজকে 28 দিন এখানে এসেছি, আর আজকে তো তোমরা দেখলে আমি থানাতেও গিয়েছিলাম, আমাদের লোকাল থানায়। তো হঠাৎ কেন থানায় গেলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে নিশ্চয়ই জানাবো, তবে খুব খারাপ সিচুয়েশান, তার জন্যই থানায় গিয়েছিলাম আমি। থানা থেকে এসেও তো রান্নাবান্না করেছি হয়নি, আর রোদ্দুরও হয়নি, আর কতদিন ব্লগ দিতে পারবো জানি না। 2 দিন তো ব্লগ দেওয়া হয়নি, মন মেজাজ ভালো নয়, সিচুয়েশানটাও খারাপ, সেরকমভাবে কিছু করতেও পারছি না। তবে তোমরা আশা করো যাতে সিচুয়েশানটা ঠিকঠাক করে নিতে পারি, আর আবার আগের মতো ডেইলি ব্লগ আমি দিতে পারি। তোমরা পাশে থাকো, সাথে থাকবে। তো চলো নিচে জামাকাপড় তুলে নিচে যাই, মাকে করছে দেখি, মাকে একটু হেল্প করে দিই। মায়ের আবার শরীর খারাপ করে গেছিলো আজকে দুপুরে, এত শরীর খারাপ ছিল, প্রেশার ইয়ে করলো, বিপি একটু লো হয়ে গিয়েছিল, তো এখন ঠিক আছে। এইসব চিন্তা করলে তো আমারই বিপি, আমার আজ বিপি হাই হয়ে গেছিলো, আবার হঠাৎ দেখছি আমারও মাথা ঘুরছে। মাকে বলছি আমার তাহলে একটু মেপে দেখো, বাপিকে বললাম, দেখলাম একটু সামান্য বাড়া, তারপর আবার ওষুধ খেতে হয়নি, একটু রেস্টে চিন্তাটা কম করলে যেটা হয়, তারপর একটু রেস্ট নেওয়ার পর দেখলাম ঠিক হয়ে গেছে। তো চলুন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে মা কি করছে না করছে সবটাই তোমাদের দেখাবো, চলুন নিচে যাওয়া যাক। থেকে নামলাম, বৃষ্টি শুরু, তো বৃষ্টি দিয়েই আজকে আমি ব্লগটা শেষ করব। দেখুন চারিদিকের অবস্থা,